হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর ভালো থাকারই কথা। এমএসটিভি আপনাদেরকে ভালো লাগার জন্যে, ভালো থাকার জন্যে, ভালো রাখার জন্যে এবং আপনাদের বিজ্ঞানসম্মত বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার জন্যে আছে সবসময় আপনাদেরই সাথে। আমরা আপনাদের জানাতে চলেছি এক আজব দেশ সম্পর্কে, যে দেশের নাম আমরা এমন কেউ নেই জানি না। দেশটির নাম হচ্ছে উগান্ডা। আর এই উগান্ডা ফেসবুক থেকে শুরু করে প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ট্রল করা হয় এবং তুচ্ছতাচ্ছিল্যের সাথে এই বিষয়টাকে উপস্থাপন করা হয়। আজকে আমরা এই দেশ সম্পর্কেই জানাতে চলেছি, চলুন শুরু করা যাক। তবে তার আগে যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে নিন। প্রথমে, উগান্ডা হলো আয়তনের দিক দিয়ে ছোট একটি দেশ, যার আয়তন 2,41,000। এই আয়তনের দেশে প্রায় 4 কোটি মানুষ বাস করে। এই দেশের একটি মজার তথ্য হলো, এখানকার মানুষ অনেক সহজ সরল এবং বোকা ধরনের, তাই অনেকে তাচ্ছিল্য করে। কেউ বোকার মতো কাজ করলে বা যেই বন্ধু খুব সহজ সরল তাকে উগান্ডা বা উগান্ডাবাসী বলা হয়ে থাকে। বন্ধুরা, এই দেশ গরিব হওয়া সত্ত্বেও এই দেশের মানুষ সব থেকে বেশি মদ পান করে এবং এরা সবাই প্রতিদিন সকালে এবং বিকালে মদ পান করে। বন্ধুরা, এই দেশের মানুষ বিশেষ করে অতিথিপ্রিয় বা আতিথিয়তা এদের মধ্যে অনেক বেশি দেখা যায়। আপনি বেড়াতে গেলে তাদের বাড়ির সবাই এবং বিশেষ করে পাড়া প্রতিবেশীকে নিয়ে নাচানাচি করে আপনাকে বরণ করবে এবং ছেলে মেয়ে সবাই আপনার সাথে আলিঙ্গন করবে। ব্যাপারটা ভাবতেই কেমন লাগছে, তাই না? তাহলে খুব দ্রুত উগান্ডা যাওয়ার ব্যবস্থা করুন। এরপর, উগান্ডা দেশে একটি নিয়ম প্রচলিত যে এখানে আপনি একটা গাছ কাটতে 3টি গাছ লাগাতে হবে, আর না হলে স্থানীয় চেয়ারম্যান বা ওই এলাকার মাতব্বর বা মুরব্বী যিনি, তিনি পুলিশে ধরিয়ে দেন এবং পুলিশে ধরার পরে তাকে শাস্তি দেওয়া হয়। উগান্ডাতে সব থেকে বেশি গরিলা দেখতে পাওয়া যায়। উগান্ডা দেশের সব থেকে প্রিয় খেলা হচ্ছে ফুটবল। এই দেশের মানুষের গড় আয়ু 50 বছর। এদেশে এমন কিছু জায়গা রয়েছে যেখানে মানুষের যাতায়াত নেই বললেই চলে। অনেক দুর্লভ কিছু জনগোষ্ঠী ও রয়েছে এখানে, যাদের বিশ্বের সাথে তেমন যোগাযোগও নেই। উগান্ডা দেশটি আনারস চাষের জন্য বিখ্যাত। আপনি কি জানেন আমাদের বাংলাদেশ থেকে উগান্ডার দূরত্ব কত কিলোমিটার? হ্যাঁ, তাহলে তাদেরকেই জানিয়ে দিই, যারা জানতে চান, 6,700 কিলোমিটার। আপনি যদি উগান্ডাতে যেতে চান তাহলে আপনার 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। বন্ধুরা, উগান্ডা সম্পর্কে এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে আমরা কোন দেশ এবং কোন রাষ্ট্র সম্পর্কে, কোন জাতি সম্পর্কে ভিডিও তৈরি করব সেই সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।